আপনি কি জানেন যে কোলেস্টেরল আসলে আমাদের শরীরের জন্য একটি প্রয়োজনীয় পদার্থ? এটি কোষ তৈরি করতে এবং ভিটামিন এবং হরমোন উৎপাদন করতে ব্যবহৃত হয়। কিন্তু আপনি কি এটাও জানেন যে খুব বেশি পরিমাণে এটি থাকা ক্ষতিকারক হতে পারে? সুতরাং আসুন মৌলিক বিষয়গুলি দিয়ে শুরু করা যাক। আমাদের লিভার আমাদের দেহের প্রয়োজনীয় সমস্ত কোলেস্টেরল উৎপাদন করে, তবে আমরা মাংস, হাঁস মুরগি এবং দুগ্ধজাত পণ্যগুলির মতো প্রাণীভিত্তিক খাবার থেকেও অতিরিক্ত কোলেস্টেরল পাই। এই খাবারগুলিতে স্যাচুরেটেড এবং ট্রান্স ফ্যাটও থাকে, যা লিভারকে আরও কোলেস্টেরল উৎপাদন করে, যা কিছু লোকের জন্য অস্বাস্থ্যকর কোলেস্টেরলের মাত্রা বাড়িয়ে তুলতে পারে। পাম তেল, পাম কার্নেল তেল এবং নারকেল তেলযুক্ত বেকড পণ্যগুলির মতো খাবারগুলিতে স্যাচুরেটেড ফ্যাট থাকে, যা খারাপ কোলেস্টেরল বাড়িয়ে তুলতে পারে। কোলেস্টেরল আমাদের রক্তে সঞ্চালিত হয় এবং আমাদের মাত্রা বাড়ার সাথে সাথে হৃদরোগ এবং স্ট্রোকের মতো কার্ডিওভাসকুলার রোগ হওয়ার ঝুঁকিও বৃদ্ধি পায়। দুটি ধরনের কোলেস্টেরল রয়েছে, এলডিএল বা খারাপ কোলেস্টেরল এবং এইচডিএল বা ভালো কোলেস্টেরল। উচ্চ স্তরের এলডিএল বা নিম্ন স্তরের এইচডিএল আমাদের ধমনীতে কোলেস্টেরল তৈরি করতে পারে, যা তাদের সংকীর্ণ করতে পারে এবং তাদের কম নমনীয় করে তুলতে পারে। এই অবস্থাটি এথেরোস্ক্লেরোসিস হিসাবে পরিচিত। যদি রক্ত জমাট বাঁধা এই সংকীর্ণ ধমনীগুলির মধ্যে একটি গঠন করে এবং অবরুদ্ধ করে, তবে এর ফলে হার্ট অ্যাটাক বা স্ট্রোক হতে পারে। সুতরাং আপনার কাছে এটি আছে, আপনার হৃদয় এবং সামগ্রিক স্বাস্থ্য পরীক্ষা করার জন্য আপনি কি খাচ্ছেন এবং আপনার কোলেস্টেরলের মাত্রা নিয়মিত পরীক্ষা করতে ভুলবেন না।